ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া ডেলি ব্লগ। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো, আজকে আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। হ্যাঁ, আজকেও আর কোনো ব্লগ করিনি সকাল থেকে, তো আজকে একটা নতুন রান্নাবান্না করব। তো সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা তো জানোই আমি যখনই নতুন কোনো রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে রান্না করব লাচ্ছা সিমাই। তো আজকে আমি সেটা প্রথম নতুন রান্না করব, সেই জন্য তাই তোমাদের সাথে ভাবলাম যে চলো শেয়ার করে ফেলি। আর কীভাবে কী করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস চলো বেশি কথা না বলে দেখতে থাকো। সরি, দেখতে গেছো যেই ও এসেছে আমার কথা বলার মাথা উঠে গেছে, যে মানে চলো কীভাবে কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো তাহলে, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তো বেশি কথা না বলে চলো রান্নাঘরে যাই। তো ফ্রেন্ডস এখন লাচ্ছা সিমাই বানানোর জন্য আমি কী কী নিয়ে নিয়েছি, তো এখানে রয়েছে লাচ্ছা সিমাইয়ের প্যাকেট, আর এখানে রয়েছে কাজু কিশমিশ, তেজপাতা, আর রয়েছে দুধ আর চিনি। তো ফার্স্টেই দেখো আমি দুধটা জাল দেব বলে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার দুধের মধ্যে দেখো দুটো তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। এই তেজপাতা দিয়ে আমি দুধটা ভালো করে চাল দিয়ে নেব। তো অনেকে এর মধ্যে এলাচ ব্যবহার করতে পারেন, তো যার যেটা এ পছন্দ। আমি এলাচটা ঠিক পছন্দ করি না বলে সেই জন্য আমি তেজপাতা দিয়ে দিলাম। এবার দেখো মিডিয়াম ফ্লেমে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নেব, আর এইভাবে আস্তে আস্তে নাড়াতে থাকবো যাতে কড়াইতে লেগে না যায় দুধ। তো 10 মিনিট পরে দেখো আবারও ফিরে এসেছি, দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, দুধটা দেখো অনেকটাই ঘন হয়ে এসছে। তো এইবার আমি দেখো এখানে লাচ্ছা সিমাই নিয়ে নিয়েছি, এবার সেটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। তো খুবই ইজি, একদম সিম্পল রান্না একটা, তো সেটা অনেকেই তোমরা করতে পারো বাড়িতে খুবই সহজে, তো খুবই টাইম কম লাগে। তো এবার দেখো এই লাচ্ছা সিমাইটা দিয়ে আমি এইবার কিছুক্ষণ নাড়াতে থাকবো। তো দেখো সিমাইটা অনেকটাই ঘন হয়ে এসেছে, তো এর মধ্যে আমি এবার চিনিটা অ্যাড করব। তো সবাই সবার পরিমাণের মতো স্বাদ বুঝে চিনিটা অ্যাড করবেন। আমি এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করেছি, নুনটা দিলে চিনির স্বাদটা ভালো লাগে। তো সবাই সবার ইচ্ছা মতো, কেউ কেউ ব্যবহার না করলে কোনো প্রবলেম নেই। তো এবার দেখো এই কাজু কিশমিশটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এইবার আমি এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেব। তো ফ্রেন্ডস দেখো আমার লাচ্ছা সিমাই একদমই রেডি হয়ে গেছে, তো এর মধ্যে আমি এবার একটু 2 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি দিলে স্বাদটা আরও ভালো লাগে। তো এবার আমি ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা আমি বন্ধ করে দেব। তো আমার লাচ্ছা সিমাই একদমই রেডি হয়ে গেছে, তো চলো এটাকে পরিবেশন করি।
তো বন্ধুরা দেখো আমার লাচ্ছা সিমাই একদম রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিয়ে উপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে এটাকে আমি ডেকোরেশন করব। তো সত্যি খুবই সহজ একটা রেসিপি, তোমরাও অনেকেই ট্রাই করতে পারো। আমার তো ভীষণই ভালো লাগলো আর টেস্টটাও দারুণ হয়েছিল। তো কেউ কেউ এই লাচ্ছা সিমাইটা রুটি, পরোটা, লুচি বা এমনিও ট্রাই করতে পারেন। তো আজকে তো আমি রুটি দিয়ে রাতে লাচ্ছা সিমাইটা খাবো। তো সবাই জানিও কেমন লাগলো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণ চলো আজকের মতো টাটা, বাই বাই।